নমস্কার সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আবারও গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রত্যেকটি জেলায়, ঠিক আছে? প্রত্যেক জেলায় এখন বর্তমানে প্রকাশিত হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি। তো আজকে আবারও নতুন একটা জেলা প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। তো আজকে আমরা বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন। তো সম্পূর্ণ তথ্য, কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। তো বর্তমানে আমরা রয়েছি এখন অফিসিয়াল যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে। তো আপনাদের এটা আপনাদের নিজের হাতে বানাতে হবে। তো অবশ্যই আপনার বায়োডাটা ফর্ম্যাটের মতো একটা বানিয়ে নেবেন, যেটা যেখানে আপনাদের থাকবে, যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, যেটা আপনাদের নাম এবং ফাদার নেম হাজব্যান্ড এই টাইপের আপনাদের লেখা থাকবে, যেটা আপনাদের এই ফর্ম্যাটে আপনাদের তৈরি করতে হবে একটা একটা বায়োডাটা, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা নিজের হাতে তৈরি করতে হবে, যেটা আপনারা অবশ্যই সাইবার নিজে আপনাদের কম্পিউটার দোকানে গিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? যেটা একটা ফটো আপনাদের এখানে থাকবে, ফটো একটা আপনাদের লাগাতে হবে এখানে। তো তারপরে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন এমপ্লয়মেন্ট, তারপরে রিলিজন আপনাদের, তো তারপরে আপনার জেন্ডার। তো সম্পূর্ণ ভালোভাবে এটা আপনাদের একটা ফর্ম্যাট তৈরি করতে হবে নিজের হাতে। তো ফর্ম্যাট তৈরি করার পর আপনারা যেটা আপনাদের রয়েছে অফলাইনে আপনাদের ফিল আপ করতে হবে। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত এখন অফিসিয়াল যেটা আপনাদের নোটিফিকেশন রয়েছে। তবে বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট বানিয়েছি, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফটি। তো ওখান থেকে আপনারা যেটা আপনাদের প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করার পর ওটা আপনার এটা আপনারা জমা দিতে পারবেন সঙ্গে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশনে। তো আমরা চলেছি বর্তমানে এখন নোটিফিকেশনে। আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো যেটা আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি, ঠিক আছে? তো আপনাদের যে সার্কেল অফিসে প্রকাশিত হয়েছে, পূর্ব মেদিনীপুর আপনাদের সার্কেল অফিসে প্রকাশিত হয়েছে, সব কিছু আপনার দেওয়া রয়েছে, পিন নম্বর দেওয়া রয়েছে 741101। তো রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম যেটা রয়েছে সুইপার ইন দ্য সাবঅর্ডিনেট ক্যাডার। তো আপনাদের যেটা রয়েছে পার্ট টাইম আপনাদের সুইপার পোস্টে আপনাদের বিজ্ঞপ্তি। তো তারপর যেটা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে এই লিডিং পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে, আপনাদের ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো তবে আপনার যেটা আমাদের রয়েছে যে আমাদের সব কিছু বলেছে ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। সঙ্গে আপনারা এটাও বলেছে যে ওয়ার্ল্ড ডোমিসাইল, তো আপনাদের যেটা অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ ভ্যাকেন্সিস। তো আপনাদের যেটা আপনাদের যে ভ্যাকেন্সি যে সার্কেল অফিসে আপনাদের এটা প্রকাশিত হয় যে ডিস্ট্রিক্ট থেকে, তো সেই ডিস্ট্রিক্টে আপনারা যদি আপনাদের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে আপনারা আবেদন করতে পারেন, যেটা পূর্ব মেদিনীপুর সার্কেল থেকে প্রকাশিত হয়েছে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন, অন্যান্য জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তবে আপনাদের প্রত্যেকটি জেলায় পার্ট টাইম সুইপার পোস্ট আপনাদের বিজ্ঞপ্তি পিটিএস পোস্ট আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা সব ভিডিও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সম্পূর্ণ আপডেট আপনারা ওখানে পেয়ে যাবেন। তো ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকান্সি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন, যেটা আপনাদের ডোমিসাইল অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের। টোটাল পোস্টের সংখ্যা রয়েছে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 48। তো 48 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে এবং আপনাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে এসসি 11, এসটি 2 এবং ওবিসি 10, আনরিজার্ভ রয়েছে আপনার 21, ইডব্লিউএস ক্যাডার রয়েছে 4। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 48 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো এবার চলে আসছি আমরা এখন বয়সে, যে আপনাদের কত বয়স লাগবে, কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যেটা আপনাদের বলেছে যে আপনাদের এজ যেটা 1/7/2021 থেকে বয়স হিসেবে আপনাদের যেটা মিনিমাম 18 থেকে 24 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এজ রিলেকশন আপনাদের অবশ্যই রয়েছে, ঠিক আছে? গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা থাকছে যে এসসি এসটি ক্যাটাগরি হতে 5 বছর আপনারা ছাড় পেয়ে যাবেন এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন 15 বছর জন্য আপনারা ছাড় পেয়ে, ওবিসি ক্যাটাগরি 3 বছর জন্য আপনারা ছাড় পেয়ে যাবেন। তো সম্পূর্ণ আপনার যেটা গভর্নমেন্ট অনুযায়ী যেটা রয়েছে রুলস অনুযায়ী, গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী, তো অবশ্যই আপনার ছাড় দেওয়া হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের 2 নম্বর রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের চেয়েছে যে ম্যাক্সিমাম নট পাস্ট 10th ক্লাস। তো আপনাদের ম্যাক্সিমাম সর্বাধিক মাধ্যমিক পাশের উপর আপনাদের হবে না, মাধ্যমিক পাশে যদি আপনারা ফেল হন তবে আপনারা আবেদন করতে পারেন, মাধ্যমিক উপর আপনাদের যেটা আপনাদের আপনারা আবেদন করতে পারবেন না। তো মাধ্যমিক ফেল হলে আপনারা আবেদন করতে পারেন, অষ্টম পাশ হলে আপনারা আবেদন করতে পারেন। যেটা এলিজিবল আপনাদের রয়েছে 10+ ক্যান্ডিডেট আর নট এলিজিবল, তো মাধ্যমিক পাশ প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না, যেটা আপনাদের সব কিছু আমাদের মেনশন করে দিয়েছে, সব কিছু আমরা বলে দিয়েছি। তো স্যালারি হিসেবে যেটা এমোলেন্সি যেটা আপনাদের বেসিক পে যেটা 1-3 হিসেবে যেটা দিয়েছে আপনাদের 14,500 থেকে আপনাদের 28,145 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, যেটা আপনার আদার্স অ্যালাওয়েন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন।
তো সব কিছু আমরা দেওয়া রয়েছে, বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা যাবেন, ওখানে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন, নোটিফিকেশন আপনারা ডাউনলোড করে নেবেন, বিস্তারিত আপনারা নোটিফিকেশনটা পড়ে আপনারা বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে। তো তারপরে যেটা আমাদের ফিজিক্যাল ফিটনেস, তো অবশ্যই আপনার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, যেটা আমরা সুইপার পোস্ট যেহেতু, ঠিক আছে। তো তারপর ডকুমেন্টস টু বি এনক্লোজ, সেটা আমরা হচ্ছে আপনাদের, তো ডকুমেন্টস আপনাদের কী কী অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, যেটা আপনার সব কিছু বলে দিয়েছে। এক নম্বর ডেট অফ বার্থ, দেন এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, দেন স্কুল লিভিং সার্টিফিকেট, সেলফ অ্যাটাচ, লাস্ট অ্যাটেন্ডেড স্কুল আপনার যেটা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, অ্যাড্রেস প্রুফ আপনাদের আইডেন্টি প্রুফ, প্যান কার্ড অথবা আধার কার্ড, ভোটার ভোট আপনার আপনার যে কোনো আপনার দিতে পারেন, যে কোনো, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, তারপর আপনাদের ছয় নম্বর হচ্ছে কপি অফ ডিসচার্জ বুক আপনাদের লাগবে, যদি আপনাদের ইনকেস আপনি এক্সারেশন হয়ে থাকেন, ঠিক আছে। ইনকাম আপনাদের এসএস সার্টিফিকেট লাগবে, দেন আপনাদের পাসপোর্ট সাইজ, আপনাদের ফটোগ্রাফ এক কপি লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, এনি আদার সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই আপনারা অ্যাটাচ করতে পারবেন, সব কিছু আমি বলে দিয়েছি। তো তারপর যেটা আমাদের লাস্ট ডেট হিসেবে আপনারা যেটা বলেছে যে আপনাদের লাস্ট ডেট, তো আপনাদের 24শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কমপ্লিট, অবশ্যই আপনাদের কমপ্লিট ইমপ্লিকেশন, আপনার সব কিছু এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, আপনার সব কিছু ডোমিসাইল সার্টিফিকেট, আপনার সব কিছু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো 24 বার আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে, রেজিস্টার পোস্ট আপনারা ইস্যু পোস্ট আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো তারপর যেটা আমাদের বলেছে বাই হ্যান্ড উইল নট বি অ্যাকসেপ্টেড, তো আপনাদের আপনারা যদি হাতে নাতে জমা দিতে চান, বাই হ্যান্ডে আপনাদের জমা আপনাদের নেবে না, ঠিক আছে। শুধুমাত্র আপনার যেটা বলেছে স্পিড পোস্ট এবং রেজিস্টার পোস্ট আপনাদের করতে হবে, তবে আপনারা আবেদন করতে পারুন স্পিড পোস্ট বাই পোস্টে। তো তারপর যেটা আপনাদের বলেছে আপনারা কোন অ্যাড্রেসে আপনারা স্পিড পোস্ট অথবা বাই আপনারা রেজিস্টার পোস্ট করবেন, যেটা আপনাদের অ্যাড্রেসে আপনার পাঠাতে হবে, যেটা আপনাদের বলেছে রিক্রুটমেন্ট অফ পিটিএস ইন সাবঅর্ডিনেট ক্যাডার, যেটা রয়েছে অন দ্য এনভেলপ আপনাদের অবশ্যই লিখতে হবে। তো কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, যেটা আপনাদের রয়েছে দ্য চিফ ম্যানেজার এইচআরডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তো হাইটেক প্লাজার যেটা রয়েছে, তো তারপর রয়েছে আপনাদের পদম বসন তমলুক 721636 ওয়েস্ট বেঙ্গল, তো এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট করতে হবে, ঠিক আছে, রেজিস্টার পোস্ট আপনাদের করতে হবে। তো এনভেলপে আপনারা যেটা আপনাদের রিক্রুটমেন্ট অফ পিটিএস সাবঅর্ডিনেট ক্যাডার, তো এটা আপনাদের এনভেলপে লিখতে হবে, যেটা তবুও আপনাদের যেটা মেনশন করে দিয়েছে ক্লিয়ারলি এনভেলপে, যেটা আপনাদের বলেছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিটিএস এন্ড সাবঅর্ডিনেট ক্যাডার 2021-22, তো ডিস্ট্রিক্ট আপনাদের মেনশন করতে হবে, দিতে হবে পূর্ব মেদিনীপুর। তো মেন এলবোর্ড আপনাদের অবশ্যই লিখতে হবে এটা। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো সব কিছু আমার প্লেস ডেট সব কিছু দেওয়া রয়েছে, 6/12/2021 এটা প্রকাশিত হয়েছে, প্লেস আপনাদের তমলুক রয়েছে। তো আশা করি আপনারা ক্লিয়ার, ঠিক আছে। আপনাদের শেষ তারিখ রয়েছে 24শে ডিসেম্বর, তো 24শে ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের স্পিড পোস্ট আপনাদের করতে হবে, যেটা আপনাদের অ্যাড্রেস আপনাদের পাঠাতে হবে, যেটা আপনাদের টু দ্য চিফ ম্যানেজার এইচআরডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তো এনভেলপে আপনারা অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, পিটিএস আপনাদের সাবঅর্ডিনেট ক্যাডার 2021-22, ডিস্ট্রিক্ট আপনারা লিখে দেবেন পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তো এটা আপনাদের এটাই আজকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভালো থাকবেন বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন সব কিছু, ধন্যবাদ।